হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, রমাদান মুবারক। আশা করি আপনারা সব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমরা ইংল্যান্ডে পয়লা রমাদান। আল্লাহ তালা সবরে সুস্থভাবে রোজা রাখার তৌফিক দিতা, নেক আমল করার তৌফিক দিতা, এই দোয়া করি। গর আজকে আমি গর সবল লাগি সামান্য কিছু ইফতারি আইটেম রেডি করছি, তাই ভাবলাম যে আমি একটু শেয়ার করি সবল লোকে। আসলে ইফতারের আগে মনে হয় অনেকগুলা জিনিস খাওয়া যাইব, বেশি করে রেডি করি, কিন্তু ইফতার করার সময় সামান্য কিছু খাওয়ার পরে পেট ভরি যায় আর খাওয়া যায় না। এখানে আমি খেজুর রাখছি, আজুয়া খেজুর বাশ করে রাখছি। এখানে চিকেন ড্রামস্টিক আমি ওভেনও গ্রিল করছি। এখানে আমি ডালির বড়ার পেঁয়াজি বানাইয়া রাখছি, আর সমোসা আর স্প্রিং রোল এগুলো আমি আগেও রেডি করে রাখলাম, খালি জাস্ট ফ্রিজ থেকে বার করে একটু ফ্রাই করছি। আর কালা সানা সাদা সানা ওগুলো মিক্স করে আমি একটা সানা বাজি করছি। আর ফ্রুট রাখছি সামান্য, রসমালাই আর জিলাপিগুলো আমি একটা প্লেটে তুলে রাখছি। মিষ্টি জাতীয় কিছু জিনিস লাগে ইফতারের সময়। আর এখানে আমি সালাদগুলো বানাইয়া রাখছি, সালাদ তো সবসময় খাওয়া লাগে, আর সালাদ না হইলে আমার গরম হয় না। আর এখানে আমি ড্রিঙ্ক রাখছি, বাচ্চাইন তোর ভালো লাগে, তারা যদি ভালো লাগে তারা খাইবার ড্রিঙ্ক। এই তো আমি সবগুলো জিনিস টেবিলের উপরে সাজাইয়া সুন্দর করে রাখছি। আজান পড়লেও আমরা সবাই একলগে মিলিয়া খাই লিমু। আপনারা সবে দেখতে থাকা কন্টিনিউ। আসলে ইফতার করবার সময় চাইছিলাম সবর একটু ফেস তুলিয়া ধরতাম, আর তাড়াহুড়ার মাঝে ফেস তোলা গেছে না, অন্য সময় তুলিয়া দিমুনে একটু ফেস। এখানে সবর প্লেটও আমি দিলাইছি, খাবারগুলার তুলিয়া দিলাইছি। এখন আমি আপনার তোর লগে আর একটা রেসিপি শেয়ার করবো। এটা আমরা সিলেটি সবেও জানোয়নি, রেসিপিটি ইজি আছে, কিন্তু যারা জানেন না তারা লাগে হয়তো একটু হেল্প হইতে পারে। আমরা সিলেটি হলে কিলা পেঁয়াজির বড়া বানাই। কেন আমি ইয়েলো ডাইল নিছি আর রেড কালার ডাইল এক কাপ করে নিছি, ইনো লেস দেন ওয়ান কাপ হইব আমি রাইস নিছি। এই রাইসটা হইলো মেইন, এটা দিয়ে যে এই ডালির বড়া বানাইয়া খাইলে খুবই মজা অ্যান্ড টেস্টি হয়। সবেও তো আমরা খালি ডাইল দিই ডালির বড়া বানাই বা পেঁয়াজি বানাই, কিন্তু এই রাইসটা দিলে খুবই মজা হয়, ক্রাঞ্চি হয় পেঁয়াজি বা ডালির বড়া যেটা ওখানে। এখন আমি ব্লাইন্ডারের ভিতরে দিয়া আমি ব্লাইন্ড করে নিছি। এখানে আমি বড় একটা স্লাইস অনিয়ন নিছি, অনিয়ন কাটিয়া তারপর ডালির উপরে দিলাইলাম। এনে আমি হাফ টিস্পুন জিরা পাউডার দিছি, হাফ টিস্পুনের মতো হলুদর পাউডার দিছি, হাফ টিস্পুনের মতো আমি কারি পাউডার দিছি, সরি, আর হাফ টিস্পুনের মতো আমি চিলি পাউডার দিছি। এনে ধনিয়া পাতা আমি কাটিয়া দিলাইছি, আর সল্ট লবণ যার যার টেস্ট মতো দিবা। এখন ওগুলা মিক্স করিয়া রাখিলছি। এখন একটা তেল দিছি ফ্রাই প্যানের মাধ্যমে। এখন আমি একটা একটা করে সবগুলা দিয়া 5 মিনিট দুই সাইড ফ্রাই করিয়া পরে লামাইলিম। ওই তো আমি আমার সবগুলা পেঁয়াজি রেডি করে লিছি। আর বালা তাহকা, বালা লাগলে সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা। থ্যাংক ইউ।